এবার আরো কিছু সংবাদ এক নজরে। আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের প্রস্তাব ও সমর্থন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাব আয়োজিত গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সিংড়া পৌরসভায় 2 কিলোমিটার শহর রক্ষা বাঁধ, 1 কিলোমিটার ফ্ল্যাট ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ এবং নদী খনন কাজের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল রবিবার সকাল 6টা হতে বুধবার সকাল 6টা পর্যন্ত মোট 3 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার উপমহাব্যবস্থাপক আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। দেশব্যাপী শিক্ষক নির্যাতন, লাঞ্ছনা, হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী ও প্রগতি লেখক সংঘ, প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ যৌথভাবে প্রতিবাদী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক আয়োজন করার